আর প্রসেস তো দেখিছে না। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছো সকলো ভালে আছে আর ময়ও ভালে আছো। আর আপনার মই কইছিলোই যে এনে খাওপুক বলে রেসিপি এটা বনাব, ট্রেডিশনেল রেসিপি আর মেথডটো আপনার শেয়ার করিম বলে কইছিল। আর এটা টাইম হয়ে গেল এনে এটা বনাব লৈছে, মই তাকে রেসিপিটো শেয়ার করো বলে ভাবিল। আহক চাও কেন বনাই, আর যদি ভাল পাই তেনে হলে কমেন্টত জানাব। আহক এইখানে আহতে লাহর তিলখিন মানে রোস্ট করে ললো গেসতে, আর এটা আমার গ্রাইন্ডারট পিছি দিম এনাইক। আর এনাই খালি পিছি দিব কেছে, ইয়াত একটু মিক্স করব মনা করেছে। আপনার চাই থাকবে প্রসেসটা কেনকে এনাই কেনকে বনায়। আর এটা মোট পিছা হয়ে গেল, আপনার দেখিছে পুরা পাউডার নিচিনা মানে পিছি ললো। ইয়াত একটু মই আদা রসুন জলকিয়া একুয়ে দিয়া নাই। আর প্রসেসটা কেনকে কি এনাই বনাব দেখাই দিব। ইয়াত মই একো মশলাও দিয়া নাই, দেখিবলৈ কিবা মশলা যেন লাগিছে নহয় জানো। আহুতিল হয় এইখিনি যেনেকৈ মই দেখুৱাইছিলোঁ, মই ৰোষ্ট কৰি লৈছিলোঁ সেইখিনিয়ে হয়। ইয়াত একো বস্তু এড কৰা নাই, নিমখো এড নাই কৰা, আপোনালোকেও নকৰিব। খালি চাই থাকক এনাই কেনেকৈ বনায়। এই ভুলো জালটো দি কি করব? এটু সেবা তালত দিম আগো, আর এটু সেবা এটা ইয়াতে দিব নহয় জানো। টুপুলা ভাত বনোৱা নিচিনাই চাউল দিব লাগিব নহয় এনে। মই এফালে দেখিছিলো এনেকৈ দি দিলে জালটো, তাৰপিছত কৌপাতে কি করব এনে? কৌপাতে সেবাত দিম আগো। রসিডাল দিয়ে কি করব? এইফেলে চাকে ঘুরাই দিব ন, এই বাউন্ডারিটো শুকাই লব মানে তিতাই লব লাগে নাকি, তারপর শুকাই দিব লাগে নাকি পেটিটো? ও এইটু তিয়াই কিনে তাত ঢালি দিব আর মানে লগাই দিব। ধরে দিব লাগিব নাকি? হয় নাকি হয়েছে? হাওয়াটা একবারে উলাব দিব না লাগে ন, যেনে আমি বিরিয়ানি বনাম। প্রসেসটা বেলেগ বারো। Thank you.
গোটেই যোগানটো দি লৈছোঁ। এনেকৈ ডাইৰেক্ট ডলা দিলে ডলাখন ফাটি যাব কাৰণে, ফুটা হৈ যাব মানে, সেইকাৰণে এনেকৈ নিজৰ যোগান লৈ লৈছে এনে। আৰু এতিয়া তিলখিনি এনেকৈ ঢালি দিছে। নিমখ কটা এনে মিক্স আছে নেকি? আৰু প্ৰচেছটো দেখিছেনে? আৰু প্ৰচেছটো তিনিটা এনেকৈ খুন্দিব লাগি গৈছে, এফালে ৰাহুল, এফালে নিমি, এফালে এনাই। নামটো কৈ দিয়ক মোৰ ব্লগত, আপোনাৰ স্পেচিয়েল ৰেচিপি। এইটো আমাৰ মানে খপ বুলি কয় আকৌ। আপোনালোকে ৰেচিপিটো চাই ভাল পালে, যদি ভাল পালে তেনেহ'লে লাইক, শ্বেয়াৰ, কমেণ্ট কৰি দিব। আৰু যিসকলে নতুন আহিছে মোৰ চেনেলটো, তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰি দিব, এনেকেই সদায় ছাপোৰ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব। আকৌ লগ পাম নতুন এটা ব্লগত। বাই।